একটানা সাত মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যানের দায়িত্বে থেকে ব্যাংক খাতের মাফিয়া হয়ে উঠেছেন নজরুল ইসলাম মজুমদার। তার দীর্ঘ ১৬ বছর মেয়াদে মুদি দোকানের মতো গড়ে উঠেছে নতুন নতুন ব্যাংক। ব্যাংক উদ্যোক্তাদের অভিভাবক হলেও তার সামনেই ঋণের নামে চলেছে ব্যাংক লুটপাটের মহা উৎসব। আওয়ামী আশীর্বাদ পুষ্ট ব্যবসায়ী গোষ্ঠী দখলে নিতে থাকে বিভিন্ন ভালো ব্যাংক। সেদিকে না তাকিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য সাবেক প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশের কোনো সুযোগ ছাড়েননি নজরুল ইসলাম মজুমদার। নয়নের মণি, মা জননী, বঙ্গবন্ধু কন্যা, শেখ হাসিনা, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ত্রাণ তহবিলে সহায়তার নামে ব্যাংক খাতে করেছেন লাগামহীন চাঁদাবাজি, বাধ্য করতেন কম্বল সহায়তা দিতে, এছাড়াও বিভিন্ন কারণ দেখিয়ে চাঁদাবাজি করে মেটাতেন টাকার পিপাসা। দুর্বল ব্যাংকগুলোর উপর এ চাঁদাবাজি ছিল মরার উপর খাড়ার ঘা। তার এমন কর্মকাণ্ডে অনেকে বিরক্ত হলেও বন্ধ রাখতেন মুখ। আড়ালে তাকে ব্যাংক খাতের দরবেশ নাম দিয়েছেন ভুক্তভোগীরা। নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, অন্যতম উদ্যোক্তা পরিচালক। নিজে চেয়ারম্যান হওয়ার পাশাপাশি ব্যাংকটিতে রীতিমতো পরিবারতন্ত্র কায়েম করেছেন। তার স্ত্রী নাসরিন ইসলামও এক্সিম ব্যাংক পরিচালনা পর্ষদ সদস্য। ২০২৪ সালের ১৮ মার্চ এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে সমঝোতা স্মারক সই করেছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। এরপর এ নিয়ে অগ্রগতি শোনা যায়নি। বস্ত্র ও তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান নাসা গ্রুপেরও চেয়ারম্যান তিনি। প্রতিষ্ঠানটির নামে বেনামে এক্সিম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকেও নিয়েছেন ঋণ। কোনো ব্যাংক ঋণ দিতে না চাইলে নিজের পদ ব্যবহার করে দিতেন চাপ। ক্ষমতা ধরে রাখতে খাতির রেখেছিলেন সালমান এফ রহমানের সঙ্গেও। একটি জাতীয় দৈনিকের ২০২০ সালের রিপোর্টে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার শীর্ষস্থানীয় এ ব্যবসায়ী নেতার বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহার, অনিয়ম ও আমদানি রপ্তানির আড়ালে অর্থ হাতিয়ে নেওয়া এবং পাচারের অভিযোগ পাওয়া যায়। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে শত শত কোটি টাকার ঋণ নিয়ে পাচার করেছেন ধুরন্ধর নজরুল। সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকি নিয়ে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তালিকায় থাকা ৫টি কোম্পানির মধ্যে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সঞ্চয় অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ২২ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পর্যায়ক্রমে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বেসরকারি অন্তত ১৩টি ব্যাংকে নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানের ঋণ রয়েছে। এর মধ্যে ৮টি ব্যাংক থেকে সীমার অতিরিক্ত ঋণ নিয়েছেন তিনি। রপ্তানির আগে ব্যবহারের জন্য ঋণ নিলেও তা ব্যবহার করেছেন ভিন্ন খাতে। এসব ঋণের শত শত কোটি টাকা আবার নগদে উত্তোলনও করেন। ২০২০ সালের আগেই অবৈধভাবে অর্জিত অর্থের মধ্যে কমপক্ষে ২১০ কোটি টাকা যুক্তরাজ্য সহ একাধিক দেশে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রোববার নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।